ছবিগুলো দেখতে নরমাল মনে হলেও এর পিছনে কাহিনী শোনার পর আপনি খুব বেশি অবাক হবেন। গ্র্যাভিটি ফ্যাক্টের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। 10 বিলি কিলিয়ানের এইটার শেষ ছবি। তার বিয়ে ফ্লোরেন হাইলাইট করার সময় ফোনে ফ্রেমবন্দি করেছিলেন, আর এই ছবির পর লরেন জুলিকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পরবর্তীতে জুলির বয়ফ্রেন্ড ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন। নাম্বার 9, এই সাধারণ ছবিটি একজন বাস্কেটবল খেলোয়াড়ের, যেটা 1990-এ নেওয়া হয়েছিল, কিন্তু পিছনে বসে এই দুই ছেলে তাদের বাবাকে হত্যা করেছে। পুলিশের হাতে ধরা পড়ার আগেই এই ছবিতে নজরে আসে। নাম্বার 8, বেঙ্গালুরে কয়েকজন ছাত্র পুকুরে গোসল করার সময় সেলফিটি তুলেছিল। এগুলো দেখার পর মনে পড়ে ওদের এক বন্ধু মিথিং, ওই যে পিছনে দেখতে দেখা যাচ্ছে। পরে পুলিশ তল্লাশি করে এই পুকুরে থেকে লাশ উদ্ধার করে। নাম্বার 7, নিউ জার্সিতে হাইকিং করার সময় দর্শ পটেল এই ছবিটি তুলেছিলেন। ছবিটিতে খেয়াল করলে দেখবেন একটি ভালুক দেখা যাচ্ছে। ছবিটি তোলার পর দর্শ পটেলকে এই ভালুক হত্যা করে। নাম্বার 6, 17 বছরের বয়সী এক মেয়ে তার পরিবারের কাছে এই ছবিটি সেন্ড করে লিখছে যে আমি হাওয়াইয়ে হাইকস্টেসে হাইকিং করতে যাচ্ছি, যা থেকে আজ অব্দি মেয়েটি নিখোঁজ। ছবিটি ভালো করে দেখলে এখানে একটা মানুষ দেখা যাবে। অনেক চেষ্টার পর ওই মানুষটার কোনো খোঁজ পাওয়া যায়নি, কে আর না ওই 17 সালের নিখোঁজ হওয়া মেয়েটা। নাম্বার 5, এই ছবিটি টাইলি হার্ডলিয়ার, যার হাতে কাপ দেখা যাচ্ছে। ছবিটি ওর ঘরে ওর একটি ফ্যামিলি পার্টি থেকে তোলা হয়েছিল। লোকটাকে দেখলে নর্মাল মনে হলেও জানলে অবাক হবেন, ছবিটি তোলার কিছুক্ষণ আগেই সে ওর পরিবারের সবাইকে হত্যা করে। সে হত্যা করে বেডরুমে লুকিয়ে রেখে এই পার্টিটা আয়োজন করে। বন্ধুরা, ছবির নিষ্পাপ বাচ্চারা একজন আরেকজনের হাত ধরে অজানা পথে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আসলে এরা ইহুদি বাচ্চা, তাদেরকে কোনো কারণ ছাড়াই গ্যাস চেম্বারের দিকে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই চেম্বারে বিষাক্ত গ্যাস ছেড়ে এই নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা হয়। নাম্বার 3, ছবিটি 2 মেয়ে ইন্ডিয়ার মনো হাইব্রিডে তুলেছিল। একটা লোককে দেখা যাচ্ছে। পুলিশের দেওয়া পরবর্তী তথ্য মতে এই লোকটি ওই 2 মেয়েকে হত্যা করেছে। এর মধ্যে একজনের বয়স 13, আরেকজনের 14। পরবর্তীতে হত্যাকারী ওই লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 2, একজন ইউটিউব ব্লগার সাইপ্রাস মিথসার রেড লেকে এই ছবিটি তুলেছিলেন ব্লগিং করার সময়। ছবিটিতে ভালো করলে দেখবেন একটি সুটকেস দেখা যাচ্ছে। পরবর্তীতে পুলিশ সুটকেসটি ওপেন করলে একটি লাশ দেখতে পায়। নাম্বার 1, এই ছবিটি ব্লাঞ্চ মনিয়া নামের একটি মেয়ের। মেয়েটা হঠাৎ পৃথিবী থেকে উদা হয়ে গেল। তদন্ত করে জানা গেল মনিয়ার একটি ছেলেকে পছন্দ করতো, কিন্তু ওর মা ছেলেটাকে পছন্দ করতো না। এটা জানার পর মেয়েটাকে 25 বছর গর্ভবন্দী করে রাখে। হঠাৎ করে এই মেয়েটা উদা হয়ে যাওয়ার কারণটা আজ অবধি কেউ জানে না। পৃথিবীর এমন সব রহস্যময় ভিডিও পেতে গ্র্যাভিটি ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, পৃথিবীতে এমন হাজার হাজার ছবির রহস্য আছে যা একেবারে বলে শেষ করা সম্ভব নয়। ভিডিওটিতে 10,000 লাইক পড়ে গেলে ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করা হবে। দেখা হবে নতুন এপিসোডে। ভালো থাকবেন, টাটা।